আসসালামু আলাইকুম, TZN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, এবার লজ্জা শরমের মাথা গেল সৌদি যুবরাজ। সৌদি আরবে পেট্রোল পাম্পে কাজ করানো হচ্ছে সৌদি আরবের নারীদেরকে, অনেকেই এই ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব সরকার একের পর এক সমালোচনামূলক কাজ করেই যাচ্ছে। এবার আমরা দেখতে পেলাম সৌদি আরবে পেট্রোল পাম্পে কাজ করছে একজন নারী। হ্যাঁ, একজন নারী, একজন মা, একজন গৃহিণী, একটা পরিবারের চালকের ভূমিকাতেই থাকেন। কিন্তু একটি নারী যদি পেট্রোল পাম্পে কাজ করেন, তাও আবার সৌদি আরবের মতো দেশে, সেটা কেমন দেখায়? হ্যাঁ, এমনটাই ঘটেছে। সৌদি নারীরা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন যখন নারী গাড়ি চালকদের জন্য নারী পেট্রোল পাম্প কর্মী তো লাগেই। সৌদি আরবের প্রথম নারী হিসেবে কাজটি শুরু করেছেন তিনি। মাহাত্তা ওকুত নামে একটি মাহাত্তাতে কাজ করেন এক সৌদি নারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পর্দার মধ্যে থেকে কাজ করতে কোনো সমস্যা নেই, সুতরাং পেট্রোল পাম্পে তার কাজ করতে কোনো বাধা নেই। এবার আমার প্রশ্ন হচ্ছে, সৌদি আরবের মতো একটি দেশে, এত রক্ষণশীল একটা দেশে, আপনাদের কী মনে হয় এরকম কাজ করাটা কি ঠিক? যুবরাজ মোহাম্মদ বিন সালমান একের পর এক যে পদক্ষেপ নিচ্ছে ভিশন 2030কে কেন্দ্র করে, সেটা কি আপনি সমর্থন করেন? আদৌ কি এগুলো সৌদি আরবের জন্য কল্যাণকর কিছু বয়ে নিয়ে আসবে? আমাদের মা বোনকে আমরা পর্দার বাইরে নিয়ে এসে এভাবে রাস্তায় কাজ করাবো, এটা কি আদৌ ভালো দেখায়? আপনার সুকাঙ্ক্ষিত মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।